আর একদল লোক থাকতো বিয়ে বাড়িতে। তাদেরকে আমরা চিনতাম রসগোল্লা আর মিষ্টির মাপ দিয়ে। লুচি দাদু 250টা রসগোল্লা খায়, ছোট কাকা 50টা, পাশের পাড়ির হজদা সে আবার রসগোল্লা খাওয়ার সময় গুনে না, চোয়াল ব্যথা হলে বন্ধ করে দেয়। আমাদের ছোটবেলার বিয়ে বাড়ি, 90 দশকের বিয়ে বাড়ি, কলাপাতার বিয়ে বাড়ি। সেই কলাপাতার বিয়ে বাড়িতে দেখানে পোনা মেনু কার্ডে টিম অ্যানাউন্স করে দেওয়া হতো না একেবারেই। ওই দেবা ওয়েটস দেবী লেখা মেনু কার্ডের তলায় গোটা খাবারের টিম, এমনটা একেবারেই দেখা যেত না। একটা বিবর্ণ সানমাইকার টেবিল টেপায়া স্ট্যান্ডের ওপর, সেটা চেন দিয়ে আটকানো, সেটা ব্যাচের শুরু থেকেই কিছুতেই সেট হতো না, খালি নড়বড় করতো। সেই টেবিলটাকেই কোনো মতে কার্নিক করে কবজি ডুবিয়ে ব্যাপারটাকে একটু কবজা করে নিতে হতো। প্রথমেই পরিবেশনকারী চলে আসতেন সাদা কাগজের রোল হাতে, এ প্রান্ত থেকে ও প্রান্ত ঘ্যাঁচ করে সফেদ আসন পাতা হয়ে যেত। তারপর কোথা থেকে বাড়ির ছোটরা এদিক সেদিক থেকে ছুটে এসে ধাপ্পা দেওয়ার ভঙ্গিতে খানিকটা ওই নুন লেবু আর খুঁড়ি উল্টো করে জল দিয়ে চলে যেত। তারপর তো বাঙাল বাড়ি হলে শাক, আর মল্লিক বা বেনে হলে আদার কুঁচি। এরপর চলে আসতো বেতের ঝুড়িতে ফুলকো ফুলকো লুচি আর রোগা লম্বাটে বোটা সমেত করিনা কাপুর মার্কা তেলে ভাজা। তারপর আস্তে আস্তে ছানার ডাল, তরকারি, পাতে পড়তো নিরামিষ আমিষের সুস্বাদু সব ডিভিডেন্ট। মানুষ কিন্তু আবার পিস সচেতন হতেন, নলিনা পাজর এই নিয়ে খানিক মনোমালিন্য হয়ে যেত পরিবেশনকারীর সাথে, কেউ আলাদা আলাদা খাওয়া শুরু করতো না। বয়স্ক কোনো একজন মানুষ একটা গলা খাকারি দিয়ে, তাহলে শুরু করা যাক, এই বলে রেফারির বাঁশিটা প্রথম বাজাতেন, তারপর একে একে চলত। শেষে থাকতো রসগোল্লা, মিষ্টি আর দই। দই তখনও থাকতো মাঙ্গলিক হিসেবেই, আইসক্রিম তখনও থাবা মারেনি মধুসূদন দাদার দইয়ের ভাণ্ডারে। পরের দিন অমঙ্গল অম্বলের অমঙ্গল চিন্তা করেও কেউ মাঙ্গলিক দই বাদ দিতেন না। শেষের পানটিও থাকতো কলাপাতার যত্নে মোড়া। কলাপাতার বিয়েবাড়িতে ক্যাটারার ছিল না একদমই, পাড়ার ইন্টু পিন্টু মনা বাপি বিট্টুরা কোমরে গামছা বেঁধে পরিবেশন করত। যে পরিমাণ তৎপরতা এরা দেখিয়েছে তার 5% যদি ভারতবর্ষের খাদ্য দপ্তর দেখাতে পারত। যদিও এপাড়ার পুচি মুচি, কঙ্কনা অঞ্জনা এদেরকে বিয়ে করে নিয়ে যেত ওপাড়ার সুশীতাভ অমিতাভ প্রসেনজিৎরা, কিন্তু তবুও এইসব ইন্টু পিন্টু মনা বিট্টুদের অবদান সত্যিই ভোলার নয়। আর একদল লোক থাকতো বিয়ে বাড়িতে, তাদেরকে আমরা চিনতাম রসগোল্লা আর মিষ্টির মাপ দিয়ে। লুচি দাদু 250টা রসগোল্লা খায়, ছোট কাকা 50টা, পাশের পাড়ির হজদা সে আবার রসগোল্লা খাওয়ার সময় গুনে না, চোয়াল ব্যথা হলে বন্ধ করে দেয়। এখন আমরা সবাইকে চিনি সুগারের মাপ দিয়ে, বড় জেঠি 450, ছোট কাকা 500, দাদু 350। তো এই সুগার থেকে রসগোল্লা খাওয়া 90 থেকে 2020-র জার্নি। কোনে যাত্রী হলে যেমন আপনি বিনা কারণে পেটিকেসে পুলিশের হাতে ধরা পড়েছেন, বরযাত্রী হলে আপনি বিনা বাক্যব্যয়ে গৌরবান্বিত, কোঁচাটি দুলিয়ে ঠোঁটের কোণে 555 ঝুলিয়ে আপনি বেশ একটা গ্রাম ভারী একটা মন্ত্রী মন্ত্রী ব্যাপার। তো এই এদিক সেদিক ঘুরে ঘুরে কন্যা যাত্রীরা হাত জোর করে বারবার বলছে, দাদা খেয়েছেন তো, পেট ভরেছে তো? অনেক সময় এদের ব্যাচে আবার স্পেশাল একটা দুটো আইটেম থাকতো। আমি ছোটবেলায় আমার ছোট পিসির বিয়েতে তখন সবে এই নুন লেবুর থেকে প্রমোশন পেয়ে জলে উঠেছি, তো পিসেমশাইকে আমার বেশ ভালো লেগেছে, কিন্তু পিসেমশাইয়ের বাড়ির লোকগুলো যেন কেমন,
মাছ মাংস যেই দিচ্ছি খানিকক্ষণ পর খালি হয়ে যাচ্ছে। তারপর দেখি ও হরি, মাছ মাংস যেই দিচ্ছি তারা খানিকটা খাচ্ছে আর ছাদ টপকে ফেলে দিচ্ছে। আমরাও করলাম এক গাড়া কল, হাতের মধ্যে জাগ নিয়ে বেশ করে করে অনেকটা করে জল ঢেলে দিলাম। জল উপচে ওদের নতুন কেনা শাড়ি, গার্বাডিনের প্যান্ট সব ভিজিয়ে দিল। একটু বকাটকা খেয়েছিলাম, কিন্তু কোথাকার জল যে কোথায় গিয়ে দাঁড়াতে পারে তার একটা প্রচ্ছন্ন হুমকি কিন্তু আমি সেদিন দিয়ে দিয়েছিলাম। এসব বিয়ে বাড়ি রূপকথার গল্প বলে মনে হয়। এ সমস্ত সেই সব বিয়ে বাড়ির কথা, যেসব বিয়ে বাড়ির মামলা মোকদ্দমা ছিল না, সবাই ছিল একটা শক্তপোক্ত পরিবার, যে বিয়ে বাড়িতে অশক্ত 80 বছরের পিসি ভোগের পায়েস রাখতেন, ছোট ছোট ছেলেমেয়েরা ঘুরে বেড়াত, রাঙা পিসি আসতো বিদেশ থেকে তার আধামেম কন্যা সমেত, ছোট কাকু ডেকে বলতো, জানিস তো তোর মা না একবার সেই চিলে কোঠায়, তোর বাবা তো একবার কি কাণ্ড। যেসব বিয়ে বাড়িতে বাবা কাকারা ক্যাটারের হাতে দায় দিয়ে হাত ছেড়ে ফেলতেন না, কিংবা আপনি হঠাৎ করে গেলে জিজ্ঞাসাও করতেন না, কি দাদা কেমন খেলেন, এসেছেন বসে পড়ুন, ভেটকিটা খেয়েছেন তো, জেনুইন ভেটকি, ওসব ভোলা ভেটকি না, 250 টাকা কেজি, মুখটাই মনে হয় তেঁতো হয়ে যায়। যেসব বিয়ে বাড়িতে মেয়ে চলে যাওয়ার সময় মা কাঁদতেন, পাশের বাড়ির কাকিমাও খুব কম কিছু কাঁদতেন না। যে 3 পুরুষের ভিটে গত বছর ভেঙে 8তলা ফ্ল্যাট বাড়ি হয়ে গেছে, যে ভাগের বাড়িতে আর কোনো দিন ফিরে যাব না, যে বাড়ির রোয়াকে এসে বসবে না পাড়ার যত দাদা কাকা জামাইরা, সেই দুঃখ কলা পাতায় মোড়া ঝরা পাতা, আমি তোমারই দলে।